জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলিতে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে সৎ ভাইরা। পাহাড়তলি থানার সাগরিকা রোডে গত রাতে এই হত্যাকাণ্ড হয়। নিহত মোহাম্মদ কাউসার স্থানীয় জমির আহমেদের ছেলে। জমি নিয়ে গত রাতে দুই সৎ ভাই সাজ্জাদ ও সৈকত কাউসারকে গলায় ছুরিকাঘাত করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত কাউসারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। ততক্ষণে তার মৃত্যু হয়।